বন্ধুরা সুনিতা ব্লগে আজকে আমার বোনের সাথে চ্যালেঞ্জ করেছি। বোন বলেছে 12 টাকা চ্যালেঞ্জ করে সারাদিন 24 ঘন্টা মানে 10 টাকা আর এই 2 টাকা নিয়ে আমাকে 24 ঘন্টা খেতে হবে, সকাল দুপুর বিকাল রাত্রি। চলো আমি এখন দোকানে যাচ্ছি ব্রেক, চলো আমার সাথে দেখা যাক আমি কী কিনতে পারি। 3 টাকার কী পাওয়া যায়? 3 টাকার যা নেবে না, তুই 3 টাকা বা 4 টাকার মধ্যে যা বিস্কুট হবে আমাকে সেটা দে। পার্লেজি হবে তাহলে পার্লেজি দে। 3 টাকা রাখ, দেখি আমার কত থাকছে। 7 টাকার জন্য দুটো দি দে। 3 টাকার তাহলে থাকছে আমার। বিকালেরটা হয়ে গেছে, দুপুরেরটা হয়ে, এটা দুপুরে কিনে তো সকালে, এটা সকালে একটা ম্যাগি কিনে নাও। এবার খুচরো মুড়ি আছে, এই ডালটা কিনেছি আমার 2 টাকা, 3 টাকা, 2 টাকা, 5 টাকা হয়ে গেছে, এই দেখো 7 টাকা। সন্ধ্যেবেলা বেরিয়ে আমার একটা কচুরি খাওয়া হয়ে যাবে। 5 টাকা দামের, 6 টাকা দামের কচুরি খেয়ে নেবো আমি, না ম্যাগি কিনলে আমার রাত্রিরে খাওয়া। এখন অনেকটা দেরি হয়ে গেছে সকালের খাবার খেতে, তো দেখো আমি খেয়ে দুপুরের জন্য একটু রেখে দেবো। শুধু আমাকে খেতে হবে বিস্কুট, তো আমি বিস্কুট খেয়ে নিচ্ছি। টুপি দুপুর বললে টুপি খেয়ে নিচ্ছি। আমার একটা ছাপ আমার কাছে আছে 7 টাকা, এই 7 টাকা নিয়ে আমি বিকালের টিফিন কিনবো, আর রাত্রিরে কী হয় সেটা কিনবো। আমি জানি না 7 টাকার কী হবে, দোকানে গেলে আমি বুঝতে পারবো কী হবে আর না হবে। আমি দোকানে যাচ্ছি, তোমাদের দেখাচ্ছি কী কিনতে পারি, 7 টাকা কী হয় দেখতে থাকো তোমরা। কিনতে বেরিয়ে গেছি, আর কী হবে তোমরা দেখতে থাকো। দাম টিপি দাম আর দু চায়ের দোকানে যাই, চায়ের দোকানে যদি টাকা দামের কী পাওয়া যায় তাই খুঁজতে বেরিয়েছি। হ্যালো, কত করে? বাড়িতে গিয়ে খাবো। কাজ আমি নিয়ে নিয়েছি দুবেলারই খাবার, আমি দুবেলারই খাবার নিয়ে নিয়েছি, বিকালে সন্ধ্যের টিফিন আর রাত্রির টিফিন। আমি এখন সন্ধ্যের টিফিন খাচ্ছি। প্রচুর খিদে পাচ্ছে, প্রচুর খিদে পাচ্ছে। এটা রাত্রিরে খাবো, খেয়ে বাড়ি চলে যাবো, তাহলে খেয়ে দে, এটা খেয়ে নিয়ে বলবো। যখন রান্না করবো তখন ওদের সাথে কথা বলবি রিপিটটা। আমি একটু ভুলভাল কথা বলি, তোমরা ক্ষমা করে দিও। আচ্ছা এবার তোমরা দেখতে থাকো, এখন একবার বলো, এখন রাত 10টা, এখন বাজে রাত 10টা, হিপিটা করছি, তোমরা দেখতে থাকো। ভালো কিছু রান্না করে খাওয়া মুগের ডাল দিয়ে মাছের মাথা আর বাঁধাকপি মাছের মাথা দিয়ে ঘন্ট করে খাওয়াবি।
দেখো বন্ধুরা এইটুকু আমাকে দিয়েছে বলো, এইটুকু তো কিছু হয়, সারাদিন আমি না খেয়ে রয়েছি, দুটো বিস্কুট আর টুপি, আর এখন বিস্কুট খেয়েছি সন্ধ্যেবেলা, আর এইটুকু চার পাঁচটা হলে আমার ঠিকঠাক হয়ে যেত, তাহলে কোনো ব্যাপার ছিল না। কী করবো বলো, জানিস যেহেতু সত্যি খেতে হবে, কিছু খাসনি তো বাবা, এরকম জানিস আমি নিতেই পারতাম না সারিয়ে, ওই 12 টাকা খেয়ে দেখি তো দিলাম, 12 টাকা সারাদিন করা যায় কি না। হ্যাঁ, আমার এটা রাত্রে খাওয়া হয়ে গেল। দেখো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার আর